দর্শক, যুক্ত হয়েছে উকিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্প এলাকা থেকে। আপনারা জানেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় রোহিঙ্গাদের সশস্ত্র দুই সংগঠনের সংঘর্ষের পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সেখানে অবস্থানরত রোহিঙ্গারা বাংলাদেশ অংশে পালিয়ে আসে। নাকঞ্চুরির তুমরু এলাকার আশেপাশে, একই সাথে তুমরু বিদ্যালয়ের আশেপাশে তারা তাঁবুটানে এতদিন ঘর বেঁধে সেখানে আশ্রয় নিয়েছিল। আজকে সেখান থেকে ৩৫ পরিবারের ১৮০ জনকে উকিয়ার কুতুপালংয়ের ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। আর মারামারি নিজের হরগিন বাংলাদেশের জমিনের মাঝে হাই দেখা যায়। আর যদি থাকছিলাম এটা হন তো গুলি মাঝে হন হব গরগিনে ফোরা দিয়ে ফেলাই। আগে রেজিস্টার আসছিলাম জিরি পয়েন্ট জানালা বলে ডাটা গুজছে ডাটা বলা ডাটা রেটে দাঁড়িয়ে বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানিয়েছেন, সেখান থেকে তাদেরকে ধাপে ধাপে ট্রানজিট ক্যাম্পে আনা হবে। এখান থেকে কুতুপালং এবং বালুকালী, একই সাথে টেকনাফের বিভিন্ন ক্যাম্পে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে সেখানে তাদেরকে স্থানান্তর করা হবে। তা বিন্যালতে গুলি ফুটিয়ে গুলি কেমা যে আনা আনা হনুয়ারি আনা নেড়িয়েছিলাম। তারপরে দিনের দাদা ওনারা ভাড়া হয়ে এরা গুলি তুলতো পুরা দিবে লাগে। আর তারপরে গুলো ভাড়া দিয়ে সিদ্ধু আগে জিরিমাইতে আসছিলাম কিন্তু এখন একটা অঘটন হয়ে আর তো ফুরি আমাদের গ্রামে স্থানে দিয়ে আনতো। আর সরকার দ্বারা এখন হঠাৎ তোমার আত্মীয় স্বজন ক্যাম্পের ভিতরে রেড়া আছে, এটা ঢুকাই দিলে আর এটা রেবেলাতে এড়িয়ে দিই ইনশাল্লাহ।